বিজয়া সম্মেলনী ও কর্মী সভা জয়পুরে। বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে জয়পুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার বিজয়া সম্মেলনী ও কর্মী সভার আয়োজন করা হয় জয়পুরে। জয়পুর ব্লকের প্রতিটি অঞ্চল থেকে প্রচুর কর্মী সমর্থক এই দিনের বিজয়া সম্মেলনী ও কর্মী সভায় উপস্থিত হন। বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্চিতাবিদ, বাঁকুড়া জেলার এসি এসটি সেলের সভাপতি মথুর কাপড়ি, জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়ামিন শেখ, ব্লক যুব সভাপতি কৌশিক বটবেল সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তাছাড়া ছিলেন হাজার হাজার কর্মী সমর্থক। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। আমাদের সকলের প্রিয় নেত্রী বাঁকুড়ায় এসে বলে গেছেন, তার দিক নির্দেশিকা দিয়ে গেছেন। তারপর হয়তো আমাদের এই সভাগুলো শুধুমাত্র যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে তাদের নিজের বুথগুলিতে আরো সংঘবদ্ধভাবে কাজ করার জন্যই বলা। তার কারণ যা দিক নির্দেশিকা দেওয়ার ছিল সেটা কিন্তু আমাদের স্বয়ং নেত্রী দিয়ে গেছেন বাঁকুড়ায় এসে। এটা আমাদের পরম পাওয়া। আমরা কর্মী সম্মেলন অনেক আগের থেকে করব শুরু করেছিলাম, কিন্তু যেহেতু নেত্রী আসবেন জানতে পারলাম, তারপর আমরা পিছিয়ে দিয়েছি অনেকটা। সবার প্রথম জয়পুর থেকেই শুরু হয়েছে। বাঁকুড়া সাংগঠনিক জেলার প্রতিটি ব্লকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখন থেকে যুব তৃণমূল কংগ্রেসকে তৈরি হতে হবে। একটা কথা মনে রাখবেন যে ছাত্র যুবতীরা পারে, এই বাংলায় যে বিজেপি নামক দলটা আছে তার বিরুদ্ধে লড়াই করতে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তিনি রাজনীতি শুরু করেছিলেন এবং অনেক সংগ্রাম অনেক লড়াইয়ের মধ্য দিয়ে তিনি সিপিএম এর মতো জগদ্দল পাথরটাকে 34 বছর পরে পরিবর্তন করে আজকে বাংলায় নতুন করে স্বাধীনতার স্বাদ দিয়েছিলেন। আজকে 9 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার চলছে তাতে করে প্রত্যেকটি মানুষের পরিবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিষেবা কিন্তু আপনারা পাচ্ছেন। কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল, আজকে শিডিউল কাস্ট শিডিউল টাইপদের প্রত্যেকের ভাতা থেকে শুরু করে প্রায় 66টি প্রকল্প এই বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি করে দিয়েছেন। কারণ ছাত্র এবং যুব তারাই সঠিক কর্মী, সঠিক নেতা। এই সময়টাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, অদূর ভবিষ্যতে আপনারা ব্লক চালাবেন, আপনারা জেলা চালাবেন, আপনারা রাজ্য চালাবেন, এই কাজ করার ক্ষেত্র পেয়েছেন। এরপর এই যে ক্ষেত্র পেয়েছে, আপনি যদি বলেন বসে বসে সংগঠনটি করব, পার্টির কোনো নির্দেশ মানব না, নিজের ধান্দাটি করব, তাহলে কিন্তু আপনার নেতা হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। জয়পুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের একটা কর্মী সভা ছিল। আমার জয়পুর ব্লকের 9টি অঞ্চল থেকে প্রত্যেক বুথে যুব সভাপতি, উপসভাপতি এবং বুথ কমিটির যারা নেতৃত্ব আছেন, জয়পুর ব্লকের যুব সংগঠনের নেতৃত্ব এবং অঞ্চল কমিটি থেকে, যুব কমিটি থেকে বাছাই করা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে এবং সবাই যুবকদেরকে নিয়ে আমরা একটা কর্মী সম্মেলন করলাম। আমাদের 5 মাস পরেই ভোট হবে। সেই ভোটকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঁকুড়া এসে আমাদের যে বার্তা দিয়ে গেছিলেন, সেই বার্তাকে সামনে রেখে আমরা কিন্তু বুথে বুথে সংগঠন কি করে আরো শক্তিশালী করা যায় তার উদ্দেশ্যে আমরা এই কর্মী সভা করেছি। আমার নাম কৌশিক বটব্যাল, আমি জয়পুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। অমর মেডিকেল হল,
দিবারাত্রি পরিষেবা এবং অ্যাম্বুলেন্স পরিষেবার সাথে সুলভ মূল্যে সমস্ত রকমের ওষুধ পেতে চলে আসুন চেলিয়ামা হসপিটাল মোড় সংলগ্ন অমর মেডিকেল হলে। এখানে ইসিজি করা হয় এবং বিশেষ প্রয়োজনে বাড়িতে গিয়ে ব্লাড কালেকশন করা হয়ে থাকে। আমাদের ঠিকানা চেলিয়ামা পুরুলিয়া, যোগাযোগ নাম্বার 9932876915।